আসুন বন্ধুরা ঋতুধারা ইউটিউব চ্যানেলে আজ একটি নতুন গল্প শুনি আজকের গল্পের নাম এখন হৃদয় লিখেছেন জনপ্রিয় লেখিকা সুচিত্রা ভট্টাচার্য রুমির সঙ্গে এখনও সেভাবে কথা হয়নি বিজয়ার সবে গতকাল শ্বশুর বাড়ি ছেড়ে চলে এসেছে রুমি সন্ধেবেলা ব্যাগ সুপকে সব গুছিয়ে নিয়ে মাসখানিক ধরেই বিজয়ার মন বলছিল কিছু একটা ঘটতে চলেছে বাড়ি যেন তেতে আছে সামান্য যেন কাছে পিঠে কোথাও আগুন লেগেছে তার তাপ এসে ঢুকে পড়েছে এই পরিবারে কারণে অকারণে মেজাজ গরম করছে দীপু সোমবার মুখ সারাক্ষণ হাড়ি এ তো শুভ লক্ষণ নয় নিজে থেকে কিছুই বলছিল না দীপু সোমা অবশ্য সংসারের কোনো কথাটাই বা ছেলে ছেলের বউ আজকাল জানায় বিজয়াকে জিজ্ঞেস করলেও তো এড়িয়ে এড়িয়ে যায় নয় উত্তর দেয় ভাষা ভাষা ভাবে হয়তো তিয়াত্তর বছরের বুড়িটাকে বেশি পাত্তা দিয়ে কি লাভ কোন সুরাহাটা করতে পারবে সে তবু এইটুকুন কিছুই কি গোপন থাকে পুরোপুরি ফোনাফুনি ফিসফাস চাপা সরে কথাবার্তা কানে তো এসেই যায় হাঁটো কোমর গেলেও বিজয়া তো কানের মাথা খাননি এখনো চোখের আছে কিছুটা তাই হয়তো নজরে পড়ে ছেলের কপালে যেন আচমকা উঁকে দিয়েছে একটা দুটো বলি রেখা তাই এক রেওয়াজে তো বিজয়া তেমন অভ্যস্ত নন চেপে রাখতে পারেননি কৌতূহল কৌতূহল না উদ্বেগ উদ্বেগ না আশঙ্কা নাকি সবগুলোই মিলে মিশে পাক খাচ্ছিল মনে দিন কয়েক আগে জিজ্ঞেস করে ফেলেছিলেন ছেলেকে হ্যারে রুমির কি হয়েছে রে দীপু তখন ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল এক হাতে ধরা ছিল গ্রিল দূর মনস্ক চোখ মেলা ছিল সামনের মাঠটার ওপারে আর মনে বলেছিল ওহ কিছু বলছ রুবির কথা জিজ্ঞেস করছি ওর কোনো সমস্যা হয়েছে নাকি হুম কি হলো রুমি আর শ্বশুর বাড়ি থাকবে না চলে আসবে মনে হচ্ছে পাকা পাকি শুনেই বিজয়ার বুক ঠিপ সেই সে কি রে কেন আলগা কাঁধ ছাকালো দীপ বনি বনা হচ্ছে না কার সঙ্গে শ্বশুর শাশুড়ি না তাহলে কৌশিক ধরে নাও তাই বলিস অত কাণ্ড করে ভাব ভালোবাসার বিয়ে হলো দুজনের কত প্রেম আর মাত্র এক বছরের মধ্যেই হলো টাকে কিছু তো হয়েছে নিশ্চয়ই নইলে তো আর কোনো মেয়ে শখ করে বর ছেড়ে চলে আসে না দীপুর স্বর হঠাৎই রুক্ষ ঢোক গিলেন বিজয়া রুমি বলছে না কেন চলে আসছে আহ মা কেন ঘ্যান ঘ্যান করছো তেতো মুখে খেকিয়ে উঠল দীপু তারপর কখনো যা করে না তাই করলো পরিচ্ছন্ন ব্যালকনিতে সিগারেট ফেলে নেওয়ালো চিপে চিপে পা দিয়ে ঠেলে সরিয়ে দিল মরে আসা চন্দ্রমল্লিকার টপখানা নতুন ফ্ল্যাটের সন্ধেটাকে ঝলছে দিয়ে বললো জেনে তোমার কটা হাত পা গজাবে না মানে বয়স তো অনেক হলো ঠাকুর দেবতা নিয়ে থাকো না নইলে টিভি খুলে সিরিয়াল দেখো নাতনির চিন্তায় তোমায় উতলা হতে হবে না বলেই গটগটিয়ে নিজেদের ঘরে আহত মুখে খানিকক্ষণ দাঁড়িয়ে রইলেন বিজয়া ছেলে হুকুম ছাড়ল সঙ্গে সঙ্গে নাতনির চিন্তা ঠাকুমার মাথা থেকে করপুরের মতো উবে গেল এ তো হয় না বাপ মা দুজনেই তো নাচতে নাচতে অফিস বেরিয়ে গেছে চিরটা কাল ওই মেয়েকে তিনিই তো কোলে পিঠে করে মানুষ করেছেন আজ রুমির কথা ভেবে বিজয়ার বুক আঞ্চান করবে না তো কার করবে বিজয়া ভেবেই পাচ্ছিলেন না কি করে অমন ঘটতে পারে এই তো কাণ্ড বড়দিনের সময়ে দুজনে এসেছিল একসঙ্গে তখনও তো দুটিতে কি ভাব কত হা হা হিহি করলো এ ওর পাত থেকে তুলে তুলে চিনে খাবার খেলো মুখ থেকে কথা খুঁজতে না খুঁজতেই কবিতা আবৃত্তি করে শোনালো কৌশিক ড্যাং ড্যাং করে ট্যাক্সি চেপে চলেও গেল জোরে তখন নিশ্চয়ই অশান্তি চলছিল না নাকি মা বাবা ঠাকুমা দুঃখ পাবে বলে টের পেতে দেয় নিরুমি তাহলে বলতে হয় বিয়ের পর তুখোর অভিনেত্রী বনে গেছে নাতনি আগে তো রাগ বিরাগ অনুরাগ কিছুই লুকোতে পারতো না অন্তত বিজয়ার কাছে ঠোঁট ফোলাতো কথায় কথায় মুখ ছেয়ে যেত মেঘে তবে বিবাদটা কি পরে শুরু হয়েছে তাহলেও তো বেশি দিন নয় জোর দেড় দু মাস মাত্র এই ক দিনে কি এমন মনোমালিন্য হতে পারে যাতে স্বামী স্ত্রীর সম্পর্কই ছিঁড়ে যায় একেবারেই চলে আসতে হয় বাপের বাড়ি নাকি দীপু সোমা একটু বেশি উৎকণ্ঠিত হয়ে পড়েছে হয়তো তেমন কিছুই নয় তুচ্ছ কারণে খিটিমিটি বেঁধেছে বর বইয়ে কোষা করে কদিনের জন্য আসছে রুমি কৌশিককে জব্দ করতে বিরহের স্বাদ টের পাওয়াতে বরকে টাইট দিতে বউরা কি বাপের বাড়ি চলে যায় না বিজয়াই তো গেছেন কি তার কর্তাটির বাপরে একবার দলবল নিয়ে আসরে বসে পড়লেন তো আর হুশটি রাত বারোটার আগে বাড়ি মুখ হতেন না বিজয়া তখন নতুন বউ পথ চেয়ে বসে আছেন তো বসেই আছেন হাই তুলতে তুলতে দেখছেন শাশুড়ি শুয়ে পড়লেন জায়েদের ঘরে খিল পড়ে গেল কর্তার তবু দর্শন নেই কাহাতক ওই অত্যাচার সহ্য হয় অনুনয় বিনয় কাকুতি মিনতিতে যখন কাজ হল না তখন দিলেন এক মক্ষম প্যাচ সোজা চলে গেলেন কন্যগড় বউ আর ফেরার নামটি করে না দেখে উনিশ ঝোঁকাতে বাধ্য হয়েছিলেন বিজয়ার দাপুটে কর্তাটি গুটি গুটি পায়ে এসেছিলেন শ্বশুর বাড়ি তাসের নেশা যদিও ছাড়েননি তবে খানিকটা সংযত তো হয়েই ছিলেন নটা দশটার মধ্যে ফিরতেন তো বাড়িতে পুরুষ মানুষকে বসে রাখতে গেলে বাপের বাড়ির জুজুটা দেখাতেই হয় বিজয়া জানেন রুমিও হয়তো তাই করছে কোনো কারণে কৌশিককে বাগে আনতে ঠাকুমার পলিসিটাই নিচ্ছেন আপনি সময় যতই পাল্টাক হু হু বাবা ঘি আগুনের সম্পর্ক যাবে কোথায় রুমি এসে কটা দিন বসে থাকুক ঘাপটি মেরে দেখ না দেখ কৌশিক এসে নির্ঘাত হামলে পড়বে বউকে ওই ছেলে চোখে হারায় এ বিজয়া সচক্ষে দেখেছেন পুজোর সময়ে মাত্র পাঁচ ছটা দিন এ বাড়িতে এসেছিল রুমি প্রতিদিন দৌড়ে দৌড়ে এসেছে ছেলেটা সেই সল্টলেক থেকে এই বেহালা কম দূর নয় প্রেম অবশ্য রুমিরও কম নয় বিজলা এও জানেন নইলে ওইভাবে বিয়ে করে ছেলেটাকে তখন সবে প্রথম একটা সম্বন্ধ এসেছিল রুমির সোমা মেয়ের কাছে প্রস্তাবটা কি পারেনি অমনি মেয়ে খরখর করে উঠল কেন ফালতু ফালতু এনার্জি লস করছো মা আমার বিয়ের ভাবনা আমার তোমাদের নয় সোমা নরম করে বলেছিল তা বললে হয় মা বাবার একটা কর্তব্য আছে তো করো কর্তব্য দাঁড়িয়ে থেকে বিয়েটা দিও তবে পাত্র খোঁজার হাঙ্গামায় দেও না ওটা আমার চুস করা আছে দীপু চমকিত হয়ে বলেছিল কে তোমরা চেন তাকে কৌশিক তো রণজয় সুদীপ মধুমিতাদের সঙ্গে এসেছে এ বাড়িতে কৌশিক মানে ঢেঙা মতন ছেলেটা বলছিস কি তুই সে তো চাকরি বাকরিও করে না আবৃত্তিতেও ওর কত নাম শিগগির ওর ক্যাসেট বেরোবে কিন্তু তোমার বিয়ে আমরা আরো ভালো ছেলের সঙ্গে দিতে চাই রুমি যার অন্তত একটা স্ট্যান্ডার্ড ইনকাম আছে একটা মিনিমাম স্ট্যাটাস আছে তোমরা চাইলে তো হবে না বিয়ে তো করবো আমি ব্যাস লেগে গেল ধুন্ধুমার একদিকে বাবা মা অন্যদিকে মেয়ে দীপু পাচ্ছে। দেখি কি করে ওই ছেলের সঙ্গে তোমার বিয়ে হয় মেয়েও শাসাচ্ছে দেখি তোমরা কি করে আটকাও যুদ্ধের সময়ে আগা গোড়ায় স্পিক নট ছিলেন বিজয়া জানতেন দৃশ্যপট বদলাবেই ছেলে ছেলের বউ যতই গর্জন করুক মেয়ের কাছে তাদের হার মানতেই হবে মেয়ের কোনো বাসনা অপূর্ণ থাকলে যে বাবা মার রাতের ঘুম চলে যায় কতক্ষণ তারা মেয়ের সঙ্গে জুঝবে তাছাড়া কৌশিক তো ছেলে খারাপ নয় দিব্যি দেখতে চোখ দুটো মায়াবি মায়াবি কথাবার্তায় অতি ভদ্র বাপ সরকারি চাকুরে সরলেকে নিজেদের ফ্যাটও আছে মূর্খ অশিক্ষিত নয় ছেলে আজ ভালো রোজগারপাতি না থাকলে কাল হবে স্বামী স্ত্রীর সম্পর্কের আসল বনের তো প্রেম সেটি থাকলে অনেক বাধা বিঘ্নই উতরে যাওয়া যায় বিজয়া যা ভেবেছেন তাই হল দুম করে রুমি একদিন রেস্টি করে ফেলল কৌশিককে খবর পেয়ে দীপু গুম রইল এক দুদিন সোমা ফোচফোচ করে কাঁদল তারপর মেনেও নিল সামাজিক অনুষ্ঠান শাড়ি গয়না খাট আলমারি নমস্কারি দেওয়া থোয়া না হলো নিয়ম মাফিক বিয়েটা শুধু চুপতে যাদেরই তারপর তো ওই দীপু সময় কৌশিক কৌশিক করে অজ্ঞান সব কিছু নিয়েই বড় বাড়াবাড়ি করে দীপু সোমা জামাই ষষ্ঠীতে কি এলাহি আয়োজনটা করেছিল ট্রে সাজিয়ে তত্ত্ব গেল এ থেকে জামাইকে একদিন ঘরে রেঁধে খাওয়ালো সোমা একদিন বড় হোটেলে মেয়েকে গয়নাও দিল এক পুজোতেও দামি দামি উপহার গাদা গাদা জামা কাপড় দেখে কে বলবে ওই জামাই এর নাম শুনে কদিন আগেও চিড়বিড়িয়ে জ্বলেছিল মাত্রা জ্ঞান নেই বলেই কে দীপুরা ঘাবড়ে গেছে এত রোজ্জুতে ওদের সর্বভ্রম হচ্ছে না তো রুমির সঙ্গে এখনো পর্যন্ত সেভাবে কথা হয়নি বিজয়ার সুযোগ মিলছে কই কাল সন্ধে এ আসার পর থেকে বাপ মা যেন ঘিরে রেখেছে মেয়েকে কথা বলছে হাবি যাবি রুমির চাকরি নিয়ে কাজকর্ম নিয়ে বিয়ের পরপরই এক টেলিভিশন চ্যানেলে ঢুকেছে রুমি স্টুডিওতে বসেই কাজ কম্পিউটারে কী করে টরে টিভির প্রোগ্রাম প্রোগ্রামগুলোকে দেখন বাহার করে তোলাটাই নাকি ওর ডিউটি তা ওসব নিয়েই কৌতূহল দেখাচ্ছে দীপুরা আসল প্রসঙ্গটিকে ভুলেও তুলছে না হয়তো এটাই স্বাভাবিক হয়তো এভাবেই মেয়ের মনটাকে একটু অন্যদিকে ঘুরিয়ে রাখতে চাইছে বাবা মা মেয়েকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে কিন্তু বিজয়ার তর্সই ছিল না ছটফট করছিলেন মনে মনে আজ সকাল থেকেই তককে তক্কে ছিলেন কখন নাতনিকে একটু একান্তে পাওয়া যায় দীপু সোমা অফিস বেরিয়ে যাওয়ার পর ফাঁকা হলো বাড়ি বাবা মার ঘরে কম্পিউটার খুলে বসেছে রুমি পায়ে পায়ে সেখানে এলেন বিজয়া সরাসরি অবশ্য পারলেন না কথাটা নাতনির পিঠের ধারে দাঁড়িয়ে প্রশ্ন করলেন তোর শরীরটা ভালো নেই নাকি রে রুমি কী একটা যেন টাইপ করছিল রুমি কাজ না থামিয়েই বলল কেন ঠিকই তো আছি নাতনির কি একটু ভার ভার বুঝতে পারলেন না বিজয়া নরম গলাতেই বললেন তাহলে জলখাবার খেলি না কেন খেয়েছি তো কই মাত্র একটা তো টোস্ট খেলি সকালে ওইটুকুই ভালো বারোটার মধ্যে তো ভাত খেয়ে নেব অফিসে যাবি যাব না কটা দিন ছুটি নিতে পারতিস কেন রুমি হেসে ঘান ঘোরালো কিস খুশি মেয়ে না মানে তোর একটু বিশ্রাম হতো মনের ওপর দিয়ে এত বড় একটা ঝড় যাচ্ছে কিসের ঝড় ও রুমি চোখ কুচকল বুঝি রে বাবা সব বুঝি বিজয়া গিয়ে বসলেন খাটের কোনটিতে মাথা দুলিয়ে বললেন তোর মনে এখন কি চলছে আমি কি টের পাই না তোর বয়সটা কি আমার ছিল না রুমির চোখ আর একটু কুচকল পালক পালক আখি পড়লো পিটপিট করলো একটুক্ষণ তারপর দুহাত মাথার উপর তুলে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল কিছুই বোঝো না একটা সম্পর্ক তৈরি হওয়া উচিত ছিল হতে হতেও হলো না ব্যাস ফিনিশ এর জন্য বিছানায় শুয়ে সাত দিন গড়াগড়ি দেব কোন দুঃখে বিজয়া ভারী অবাক হলেন চোখ গোল গোল করে বললেন সে কী রে তোর কোনো কষ্ট নেই খারাপ তো একটু লাগছেই বন্ধু বিচ্ছেদ হলেই একটা অড ফিলিং হয় সে জায়গায় কৌশিক তো বনে গেছিল আমার লাইফ পার্টনার বনে গেছিল কেন এখনো তো আছে অবশ্যই না কৌশিক এখন পাস্টেন্স আর কদিন পরে হয়ে যাবে ওয়ান্স আপনে টাইম পরিচয় দিতে গেলে বলতে হবে কৌশিক বসু কোনো এক সময় আমার হাজব্যান্ড ছিল কথার কি মুখে কিছু আটকায় না গো বিজয়া ভেবা চাকা খাওয়া মুখে বললেন ছাড়া ছাড়ি তাহলে তোদের হবেই একেবারে সব ফাইনাল করে ফেলেছিস হ্যাঁ ঠাম্মা সুখের চেয়ে স্বস্তি বেটার নাতনির স্বরে হাহাকার নেই কণামাত্র দুশ্চিন্তা মুক্ত হয়েছে রুমি থমকে গেলেন বিজয়া কি বলবেন এই মুহূর্তে ভেবে পাচ্ছিলেন না তিনি তো আব্দিকালের ঠাকুমা নন চারদিকে যে আজকাল ডিভোর্স ফিভোর্স এর পড়ে গেছে তা তো তিনি হরদম দেখছেন আজকাল নয় বেশ ধরেই চেনা জানার মধ্যেও তো ডিভোর্স হয়েছিল কিছুকাল বছর কুড়ি আগে ভাইঝির জামাইটা মতক্ষেত স্বভাব চরিত্র সুভেদের ছিল না মার ধরো পত্র শিলাকে কাটান ছাড়ান হয়ে যাওয়ার পর বিজয়ারা হাঁপ ছেড়ে বেঁচেছিলেন তবু ওই ওইটাকে ছেড়ে এসেও কেমন যেন মন মরা হয়ে থাকতো শিলা সংসার ভেঙে যাওয়ার শোক সামলাতে বেশ কিছুদিন সময় লেগেছিল কিন্তু রুমির কোনো হেলদলি নেই এক বছর হোক আর যাই হোক একসঙ্গে ঘর করেছে একত্রে শোয়া বসা থাকা কোনো রেস কি থাকবে না তার বিজয়া জিজ্ঞাসী করে ফেললেন ব্যস্ত ছিল হঠাৎ ঘটল কি তোদের কি নিয়ে বাঁধল ওই আর কি মনের মিল হলো না আগে অত মন দেওয়া নেওয়া হলো আর পরে মনের মিল হলো না হলো না মনের আসল চেহারা কি বিয়ের আগে দেখা যায় ও যে এত অসভ্য এত বর্বর আমি বুঝব কি করে আশ্চর্য হঠাৎ ছেলেটা মন্দ হয়ে গেল আগে তো কোনো দিন এ কথা বলিস শেষ যেদিন এলি সেই দিনও তোদের কত ঢলা অশান্তি থাকলেই কি মুখে তার সাইন বোর্ড টাঙিয়ে ঘুরতে হবে লোককে দেখাতে হবে আমি অসুখী ও বিজয়া অপ্রসন্ন স্বরে বললেন তা এখন তোমাদের অশান্তির কারণটা জানতে পারি বললাম তো ও একটা অসভ্য বর্বর ওকে দেখে যা মনে হয় ও মোটেই সেরকম নয় কি অসভ্যতা করেছে তোর গায়ে হাত তুলেছে অত সোজা হাত ভেঙে দিতাম না তাহলে তবে নেশা ভাঙ ধরেছে মাতাল হয়ে বাড়ি ফেরে সে কেনা একটু আত্মু খায় তবে পেচি মাতাল হয়ে বাড়ি এসে হল্লাগুল্লা করবে কৌশিক সেই টাইপ নয় তাহলে অন্য মেয়ের সঙ্গে ভাব করেছে উফ সে গার্ডস ওর আছে নাকি আমি যা ভুল করে ওকে বিয়ে করে ফেলেছি আর কোনো মেয়ে ওকে পাত্তা দেবে বিজয়া অধৈর্যভাবে বললেন তাহলে তোদের ঝামেলাটা কি বললাম তো মনের অমিল আমি একরকম কৌশিক একরকম ও একটা নির্ভেজাল এমসিপি এই শব্দটা রুমির মুখে আগেও কয়েকবার শুনেছেন বিজয়া ঠিক জানেন না মানেটা তবে এটুকু বোঝেন কথাটা পুরুষদের ছোড়া চোখা গালাগাল ছেলেদের নাকি পৌরুষের অহংকারে মট মট সুয়র নাকি যেন বলা আছে গালাগালটায় ভুরু কুচকে জিজ্ঞেস করলেন কি পৌরুষের গরম দেখালো সে একরকম নয় অনেক রকম নিজের এখনো পাকা চাকরি করছি সেটাও সহ্য হয় না তুমি তো জানোই আমার চাকরির নেচার ফিরতে রাত হয় কৌশিকের সেটা একেবারেই না পছন্দ কেন চাকরি করছি এমন চাকরি করার দরকার কি এর সঙ্গে আবার কি সাংঘাতিক উৎকট কোন ছেলের সঙ্গে ফোনে আমি দশটা মিনিট কথা বললেই বাবু রেগে কাই কারোর সঙ্গে যদি মিশি একটু কিংবা কেউ যদি বাড়ি পৌঁছে দেয় তবে তো হয়েই গেল তাদের সামনেই বাবু সিন ক্রিয়েট করবেন জানো এবার কি করেছে আমার অফিসের বস আমায় গাড়ি করে নামিয়ে দিতে গিয়েছিল আমি জাস্ট ভদ্রতা করে তাকে কপি খেতে দেখেছি ভদ্রলোককে মুখের ওপর অপমান করে দিল সেদিনই আমি ঠিক করে ফেলেছিলাম আর নয় দু সপ্তাহ টাইম দিয়েছিলাম ক্ষমা চাওয়ার জন্য কৌশিক ঘাড় তেড়া করে রইল আমিও চলে এলাম শুধু এইটুকু কারণে সম্পর্কে ইতি শুধু এইটুকু বলছো রুমি আহত চোখে তাকালো আমাকে অন্যায় সন্দেহ করবে আর আমি নিরিবি বাদে মেনে নেব স্বামী স্ত্রীকে একটু সন্দেহ করবে স্ত্রী স্বামীকে এ তো ভালোবাসারই লক্ষণ হারানোর ভয় থাকলেই না সন্দেহটা আসে ভবানীপুরে বিজয়াদের পাশের বাড়িতে ভাড়া থাকতেন রমেশ সেন তৃতীয় বাচ্চাটির জন্ম দিতে গিয়ে বউ মারা গেল বেচারা তারপর থেকে কেমন খ্যাপা খ্যাপা হয়ে গিয়েছিলেন ভদ্রলোক খালি পায়ে ঘুরে বেড়াতেন সর্বত্র এমন কি অফিসেও যে তিন জুতো চটি না পরে পাড়ায় মানুষটার নামই হয়ে গেল খালি পদবাবু। তো সেই খালি বাবু হুট চলে আসতেন বিজয়ার কাছে ছল চোখে নিজের দুঃখের কাহিনী শোনাতেন আর আউল চেটে চেটে খেতেন বিজয়ার হাতের সুক্ত কাটা চচ্চড়ি দেখলে দীপুর বাবার টং কেন সবসময় লোকটা তোমার কাছেই এসে বসে থাকে এত কি পীড়িত তোমার সঙ্গে একদিন তো খালিপদবাবুর সামনেই বলেছিলেন পেয়ার মোহব্বত ঘুচিয়ে দেব আলা ভোলা খালিপদবাবু কথাটা ধরতে পারেননি কিন্তু বিজয়ার লজ্জায় ঘেন্নায় মরে যাই মরে যাই দশা দীপুর বাবার এক দেশতুত ভাই হোস্টেলে থেকে পড়াশুনো করতো ছুটির দিনে চলে আসত বিজয়াদের বাড়ি গান গেয়ে নাটকের ডায়ালগ বলে দারুণ আড্ডা জমাতে পারতো সৌরেন তাকে নিয়েও দীপুর বাবা কম খোঁটা দেননি তা বলে স্বামীকে ছেড়ে চলে যাওয়ার কথা কি কখনো মাথায় এসেছিল ছিল বাবার। ওই যাকে বলে এমসিপি। নিজে যা চাইবেন তাই হবে মুখে মুখে তর্ক চলবে না ফোস করলে চরচাপড় পর্যন্ত চালিয়ে দিয়েছেন দু চারবার পরে হয়তো ক্ষমা চেয়ে নিয়েছেন তবু মেরেছেন তো আজকালকার মেয়ে হলে টানা বত্রিশ বছর ঘর করতো ওই স্বামীর সঙ্গে অবশ্য সময় তো পাল্টেছে ওই ধরনের তেজ দেখানো এখন চলবেই বা কেন নিজের পায়ে দাঁড়াচ্ছে মেয়েরা তাদের মান অপমানবোধ তো বেশি থাকবেই তবু বিজয়ার কোথায় যেন খচ করে হয়তোবা সংস্কারের বসেই স্বামী স্ত্রীর সম্পর্কই যদি এত ঠুনক হয় তাহলে আর রইলটা কি রুমি ফের ফিরেছে কম্পিউটারে তাই করছে না দৃষ্টি পর্দায় স্থির আঙুল নড়ছে মৃদু মাউস ছুঁয়ে বিজয়া ঘর ঘরে গলায় বললেন শোনো রুমি ঝোঁকের বসে কিছু করিস না মাথাটাকে ঠান্ডা রাখ কটা দিন যেতে দে দেখবি সব ঠিক হয়ে গেছে অনর্থক সময় নষ্ট করব কেন রুমির স্বর নির্বিকার যে গাছ বাঁচবে না তাতে মিছি মিছি জল ঢেলে কিলা যদি গাছটাই তোর কাছে আসে যদি জল চায় নো চান্স ঠাম্মা কৌশিক সে বান্দাই নয় তাছাড়া আমরা দুজনেই বুঝে গেছি আমাদের ওয়েব লেংথ ডিফারেন্ট আমরা টোটাল মিসম্যাচ এমন একটা রিলেশান আর বেশি দিন গড়াতে না দিয়ে তাড়াতাড়ি এন্ড করে দেওয়াই তো ভালো বলেই একটুক্ষণ বিজয়ার ভ্রুকুঞ্চন নিরীক্ষণ করল রুমি তারপর হাসছে ফিক ফিক হাসতে হাসতেই উঠে এসে টিপে ধরেছে বিজয়ার গাল আদুরে গলায় বলল ওরে বুড়ি এসব তুই বুঝবি না তুই শুধু বসে বসে মেগা দেখ আর ফোঁচ ফোঁচ করে কাঁধ ঠিক আছে বিজয়া মাথা নাড়লেন দুদিকে না ঠিক নেই ঠিক নেই সত্যি সত্যি রয়ে গেল রুমি সেজে বেরিয়ে যাচ্ছে আছে অফিস হা ক্লান্ত হয়ে ফিরছে রাত্রিরে তারপর খেয়ে দেই বিছানায় ঝপাং অবসর মিললে টিভি দেখছে গল্প করছে কম্পিউটার খুলেই মেল পাঠাচ্ছে বন্ধুদের কিংবা কাজ করছে নিজের মনে ছুটির দিনে উঠছেও বেলা করে আয়েস করছে দিন। দেখে মনে হয় এ যেন সেই বিয়ের আগের রুমি মাঝের একটা বছর যেন কোনো মন্ত্র বলে উধাও করে দিয়েছে জীবন থেকে দীপু সোমার মুখ থমথমে ছিল কয়েকদিন তারাও আবার তবে অনেকটাই উদ্বেগ আছে নিশ্চয়ই ভেতরে ভেতরে তবে তার প্রকাশ নেই তেমন মেয়ে জামাইয়ের সম্পর্কের ভবিষ্যৎ যে ঝড়ি এ বুঝি ধরেই নিয়েছে তারা কিন্তু মুখে কিছু বলে না হয়তো অপেক্ষায় আছে মেয়ে কি করে দেখার জন্য কিংবা সময়ের হাতে ছেড়ে দিয়েছে ভার মুশকিল আসানের একমাত্র বিজয়াই সুস্থিত হতে পারছিলেন না কিছুতেই থেকে হু হু করে ওঠে বুক স্বপনে জাগরণে কুড়ে কুড়ে খায় নাতনের চিন্তা এত ঘটাপটা করে বিয়ে হলো দুম করে ভেঙে যাবে কি হবে থাকবে। নাকি এ বিয়েটা ভেঙে গেলে আবার হবে সংসারে বিয়ে থিতু ডিভোর্স আজকাল আকছাড়ি ঘটছে বটে কিন্তু বিয়ে ভাঙা মেয়েদের এখনো যে লোকে বেশ বাঁকা চোখে দেখে এও তো বিজয়ার অজানা নয় এই যেরুমি এখানে এসে আছে তাই নিয়েও কি গালাঘুজো করছে না পাঁচজনে সাত পাঁচ ভাবনা থেকে ছেলের কাছে একদিন পেরেই ফেললেন প্রসঙ্গটা নাতনির অনুপস্থিতিতে সরাসরি বললেন কী রে এমন গা ছাড়া দিয়ে বসে রইলি কেন নয় নয় করে দুমাস তো হলো এবার রুমির ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা কর অফিস থেকে ফিরে সবে করে টিভি চালিয়েছিল দীপু খবর শুনছিল বিরস গলায় বলল কি ভাবব বলো বেয়াই বেয়ানের সঙ্গে দেখা কর কৌশিকের সঙ্গে কথা বল এবার তো একটা মিটমাট হয়ে যাওয়া উচিত চেষ্টা হয়ে গেছে মা লাভ হয়নি সোমা রান্নাঘরে চা করছিল খরকান শুনতে পেয়েছে কথা রান্নাঘর থেকেই বলল, মাকে বলে দাও কি বলেছেন কৌশিকের মা কি বলেছে ওরা নাকি কৌশিককে বোঝাতে গেছিলেন কৌশিক পাত্তা দেয়নি বলেছে বিয়ে আমরাই করেছি সেটা রাখবো না ভাঙবো আমাদেরই ডিসাইড করতে দাও ও মা সে কি কথা ওই ছেলেই না কমাস আগেও বউ বিহনের অন্ধকার দেখত এটা এখন গতির যুগ সব কিছুতেও স্পিড ভাঙতেও স্পিড আজ বলবে আই লাভ ইউ কাল বলবে আই হেট ইউ বিজয়ের গলা কেঁপে গেল আমাদের মেয়েটার তাহলে কি হবে হাত উল্টলো দীপু আঙুল তুলে ওপরটা দেখিয়ে দিল ঘুরন্ত ফ্যানটাকে দেখালো না ভগবান বোঝা গেল না সোমা চায়নে বসেছে সোফায় ভার মুখে বলল আমাদের যে কৌশুকের বাবা মার সঙ্গে কথা হচ্ছে এটা কিন্তু ভুলেও রুমিকে বলতে চাবেন মা কুরুক্ষেত্র হয়ে যাবে তাহলে বিজয়া অভিমানী গলায় বললে আমার বলার কি দরকার আমি আর কতদিন আছি যা ভালো বোঝো তোমরাই করো লাভ ছাপ করে বিয়ে হলো আবার সে বিয়ে বছর ঘুরতে না ঘুরতেই ছিলেও গেল এমন সৃষ্টি ছাড়া কাণ্ড আমি জন্মেও দেখিনি তা দেখার আরও কিছু বাকি ছিল বই কি বিজয়া দিন কয়েক পর সন্ধে দিচ্ছিলেন দীপু সোমা তখনও ফেরেনি হঠাৎই ফোন বেজে উঠেছে ঝনঝন টলমল পায়ে গিয়ে রিসিভার তুললেন বিজয়া হ্যালো ঠাম্মা আমি কৌশিক বলছি ছলাৎ করে উঠল রক্ত বিজয়া প্রায় খামচে ধরলেন রিসিভারটাকে ও মা কি কাণ্ড তুমি কি খবর কেমন আছো চলে যাচ্ছে ঠাম্মা আপনার শরীর কেমন আমি আর ভালো থাকি কি করে বিজয়া শিশুর মতো প্রগলভ সহসা নিত্যদিন কানের কাছে বাজতে থাকা গানটাকে আউড়ে দিলেন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই আর আসছো না আমার খোঁজ নিচ্ছ না কবিতা শোনাচ্ছ না ও প্রান্ত নিশ্চুপ শনশন হওয়া বাজছে ফোনে ঝড়ের মতো নাকি বিজয়া নিঃশ্বাসী ফেরত পাঠাচ্ছে দূরভাস বিজয়া ব্যাকুল স্বরে বলে উঠলেন হ্যালো হ্যালো লাইন কেটে গেল নাকি না না কৌশিকের স্বর ফিরেছে রুমি কি বাড়ি আছে ঠাম্মা না তো ভাই সে তো এখন অফিসে ওখানে ফোন করো পেয়ে যাবে করেছিলাম লাইন পাচ্ছি না তো মোবাইলে করছো না কেন মোবাইলে তো করতে বলেছিল আমায় এখন দেখছি সুইচ অফ তাই ভাবলাম আজ হয়তো বেরোয়নি রুমি কৌশিকে ফোনাফোনি হয় তাহলে গোপনে গোপনে বিজয়ার বুক আনন্দে চলকে উঠল যাক বাবা ছেলে মেয়ে দুটোর তবে ফিরেছে বিগলিত স্বরে বিজয়া বললেন রুমি এলেই আমি তোমায় ফোন করতে বলবো ফোন না করলেও চলবে জাস্ট বলে দেবেন আমি রিং করেছিলাম তাহলেও ও বুঝে যাবে আর হ্যাঁ বলবেন কাল যেন সন্ধে বেলা অবশ্যই দেশপ্রিয় পার্কের উল্টো দিকে বাস স্টপে চলে আসে ঠিক সাড়ে সাতটায় আমি ওর জন্য ওয়েট করব। টেলিফোনে রেখে দেওয়ার পর সত্যি সত্যি নাচতে ইচ্ছে করছিল বিচয়ার না এটা তার মহাবিচ্ছু কেমন সবাইকে ঘোল খাইয়ে রেখেছে দীপু সোমা ঢুকলেই শোনাতে হবে সুসংবাদটা না থাক ওদের এক্ষুনি বলারও দরকার নেই ওরা কবে আগে কোন সংবাদটা দেয় বিজয়াকে হ্যাঁ একবার অন্তত ওরা পিছিয়ে থাকুক দম চাপার মতো উত্তেজনাটাকে চেপে রাখলেন বিজয়া রুমি ফেরা পর্যন্ত পৌনে দশটা নাগাদ এলো রুমি ঘরে ঢুকে সালোয়ার কামি ছেড়ে নাইটিতে নিজেকে বদলেছে দুলে দুলে বিজয়া হাজির মুখে রহস্যময় হাসি ফুটিয়ে বললেন খুব ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে অ্যাঁ চোখের কোন দিয়ে ঠাকুমাকে দেখলো রুমি কেন তুমি ধরা পড়ে গেছো বাড়িতেই ফোন এসেছিল আজ কার ফোন আহ জানো না তোমার বরের ও হ্যাঁ তো যোগাযোগ করার কথা ছিল রুমির মুখ ভাবলে সিন কখন করেছিল সন্ধের মুখে মুখে চোখ টিপে বৃন্দা দুতির ঢঙে বললেন বিজয়া কাল তোকে দেখা করতে বলেছে সাড়ে সাতটায় রুমির তাপ উত্তাপ নেই কোথায় দেশপ্রিয় পার্কের বাস স্টপে ও সেখানে বুঝি মাঝে মাঝেই তোমাদের মিলন হয় তার ঢং করে বাইরে বাইরে কেন বাড়িতে ডাকলেই পারো বড়ি তো লজ্জা কিসের রুমির ঠোঁট বেঁকে গেল অল্প কেন দেখা করতে বলেছে জানো আমার জানার স্বাদ নেই বাছা তোমরা মিলে জুলে থাকো তাহলেই আমি খুশি তুমি যা ভাবছ তা নয় ঠাম্মা রুমির ঠোঁট আর একটু বেগল কাল আমাদের উকিলের কাছে যাওয়ার কথা মিউচুয়াল সেপারেশনের ড্রাফ তৈরি হবে মানে আমরা মামলা টামলায় যাচ্ছি না কৌশিকের চেনা লয় আর আছে তার মাধ্যমে দুজনে একসঙ্গে আইন মাফিক পিটিশন করে দেব তারপর যা হওয়ার হয়ে যাবে আপাতত জুডিশিয়াল সেপারেশন ছমাস মাস পরে ডিভোর্স বিজয়ের মুখ হা হয়ে গেছে জোর বেঁধে বিয়ে ভাঙতে যাবি হ্যাঁ আমরা দুজনেই ভেবে দেখলাম হাজব্যান্ড ওয়াইফ হয়ে যখন থাকা যাচ্ছে না তখন ঝুট ঝামেলায় না গিয়ে টানাই ভালো পোষাচ্ছে না থাকবো না একসঙ্গে তা বলে আমরা তো কেউ কারুর শত্রু নই মিছি কেস ফেসে গিয়ে দুজনে দুটো উকিলের পেছনে টাকাই বা ঢালবো কেন কাদা ছোড়াছড়ি বা কেন করতে যাব তুমি বলো যুক্তিটা কি ভুল বিজয়া স্তম্ভিত বিজয়ার মুখে না বিজয়ার ঘুম আসছিল না রাতে আজকাল ঘুম এমনি কমে গেছে তার উপর মাথায় কোনো চিন্তা সেদিয়ে গেলে তো কথাই নেই সারা রাতই অনিদ্রা আজ গরমও পড়েছে খুব এত গুমোট যে পাখার হাওয়াও গায়ে লাগে না বৈশাখ গড়িয়ে গেল এখনো করে একটা এলো না দিন মেঘ উকি দেয় বটে মিলিয়েও যায় হুস করে তারপর আকাশ আবার খটখটে নিষ্করুণ বৃষ্টিহীন পৃথিবীতে তাপ চলছে ক্রমশ গা জ্বালা জ্বালা করছিল বিজয়ার উঠে বসলেন তেষ্টা পাচ্ছে ঘরে সব জেটে রাত বাটি মৃদু আলোয় সবই কেমন আচ্ছা আচ্ছা বিজয়া হাতড়ে হাতড়ে মশারি সরালেন নেমেছেন বিছানা থেকে বেটে টুলে জল ঢাকা থাকে খেলেন দু চুমুক সন্তর্পণে বেরোচ্ছেন ঘর ছেড়ে বুড়ো বয়সের এই এক ঝঞ্ঝাট রাতে বাথরুম পায় ঘন ঘন তিন কামরার ফ্ল্যাটে একটাই লাগোয়া বাথরুম দীপু সোমার ঘরের সঙ্গে ছেলে ছেলের বউয়ের পাশের ঘরেই থাকেন বিজয়া অন্য বাথরুমটায় যেতে বড় সড় ড্রয়িং ডাইনিং স্পেসটা পার হতে হয় সোফা টোফা সামলে শুমড়ে পাছে হোঁচটখান পায়ে পায়ে এগোতে গিয়ে বিজয়া থমকালেন হঠাৎ বসার জায়গায় ফ্যান ঘুরছে বনবন কি আক্কেল বাড়ির লোকেদের ইলেকট্রিক বিল দেখে তুল কালাম করবে এদিকে এ ব্যাপারে হুশটি নেই এই অপচয়ের কোনো মানে হয় দেওয়ালের ধারে গিয়ে বিজয়া সুইচটা অফ করলেন আলো অন্ধকারে তখনই মনে হলো কে একটা নড়ে উঠল সোফায় সঙ্গে সঙ্গে আলো জ্বালিয়েছেন ও মা এ তো রুমি অন্ধকারে কি করছে সোফায় বসে এখানেই ঢুলছে নাকি আচমকা আলোর ছলকারিতে রুমিও চমকে তাকিয়েছে বিজয়া স্পষ্ট দেখতে পেলেন নাতনি দু চোখে টল টল করছে মুক্ত দানা একই রে রুমি তুই কাঁদছিস কই না তো ঝটিতি চেটোর উল্টো পিঠে চোখ মুছে নিল রুমি নাক টেনে বলল কি একটা যেন পড়েছে চোখে খুব করকর করছে যা ঘরে গিয়ে শুয়ে পড় বাধ্য মেয়ের মতো উঠে পড়লো রুমি ধীর পায়ে যাচ্ছে নিজের ঘরে নাতনিকে একদৃ দেখছিলেন বিজয়া এ দেখাও তার কপালে ছিল বুকটা চিনচিন করছিল বিজয়ার আবার যেন কেটেও যাচ্ছিল ভেতরের ভ্যাবসা ভাবটা হে ঈশ্বর চোখ করকর করার জন্য ওই বালিটুকু যেন পৃথিবীতে থাকে কাল